নিয়মিত আয়োজন সাম্প্রতিক বিনোদনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাজরিন রিকা। শুরুতে ঢালিউড প্রসঙ্গ। কিলহিম সিনেমার মহরতে ঢাকাই সিনেমার আলোচিত জুটি অনন্ত জলিল ও বর্ষা প্রথমবারের মতো নিজেদের প্রযোজনার বাইরে সিনেমা করছেন তারা। সুনান মুভিজের ব্যানারে সিনেমাটি নির্মাণ করবেন মোহাম্মদ ইকবাল। ইকবাল ভাই বলল যে আমরা ছবির মহরত করব। আমার একটু সমস্যা সব কাজেই, যে বললাম যে কি টাইপের মহরত করবেন, আপনাদের যে মহরতগুলো হয় অনেক সুন্দর হয়, বাট আমার মহরত এভাবে করলে হবে না। তো উনি বলল সর্বপ্রথম বলেন আপনি কি করতে চান। তা আমি বললাম যে আমরা যেহেতু বাইরের কাজ করব, তাহলে মহরতটাতে একটু ঝাঁকা নাকাই হইতে হবে, সুন্দর হতে হবে। যে সবাই যে বলে যে হ্যাঁ অনন্ত বর্ষা আসছেন একটা বাইরের কাজ করতে এবং ইকবাল ভাই প্রডিউস করবেন, তো প্রডিউসারের টাকা তো একটু খসাইতেই হয় আমাদের। সিনেমার শুটিং শুরু হবে অক্টোবর মাসে। জানা গেছে এই সিনেমার নায়ক অনন্ত জলিল পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন 40 লক্ষ টাকা, বর্ষা নেবেন 10 লাখ। কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও বহু কালজয়ী গানের স্রষ্টা গাজী মাজহারুল আনোয়ার রোববার সকাল 6:30টায় ইন্তেকাল করেন। দীর্ঘ 60 বছর ধরে বেতার, টেলিভিশন, সিনেমাসহ বিভিন্ন মাধ্যমে তিনি প্রায় 20,000 গান রচনা করেছেন। তার লেখা কালজয়ী গানের সংখ্যাও রয়েছে অনেক। জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ গীতি কবিতায় অবদান রাখার জন্য 2002 সালে তিনি 21শে পদক লাভ করেন। চলচ্চিত্র জগৎটা একটা ক্রিয়েটিভ জায়গা, তো সেইখানে এত বড় একজন মহান ব্যক্তিত্ব আমরা হারিয়ে ফেললাম, এই মেধা কোথা থেকে পাবো? আসলে আমরা অনেক বড় একটা কিছু হারিয়ে ফেললাম, এটার গ্যাপটা আসলে কিভাবে পূরণ হবে এই মুহূর্তে আমার নিজেরও জানা নেই। এবার বলিউড প্রসঙ্গ। বলিউডের এই দুঃসময়ে আশার আলো দেখাচ্ছে ব্রহ্মাস্ত্র। রণবীর আলিয়া অভিনীত এই সিনেমা দেখার উন্মাদনা তৈরি হয়েছে গোটা ভারত জুড়ে। জানা গেছে 10 বছর পর আয়ান মুখার্জি নির্মিত এই সিনেমা বক্স অফিসে পরিবর্তন আনতে পারে। এই সিনেমার হাত ধরে ঘুরে দাঁড়াতে পারে বলিউড, এমনটাই আভাস পাচ্ছে চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞরা। অগ্রিম টিকিট বিক্রি সহ প্রতিদিন এই সিনেমায় প্রায় 12,000 টিকিট বিক্রি হচ্ছে বলে জানা যায়। পৌরাণিক কাহিনী নিয়ে নির্মিত ফ্যান্টাসি ড্রামা সিনেমাটি মুক্তি পাবে আগামী 9 সেপ্টেম্বর। এবার হলিউড প্রসঙ্গ। অভিনেত্রী ও পরিবেশবাদী, দুবারের অস্কার জয়ী হলিউডের কিংবদন্তি অভিনেত্রী জেন ফন্ডা, 84 বছরের এই অভিনেত্রী ক্যান্সার আক্রান্ত হয়েছেন। সম্প্রতি নিজের ভ্যারিফাইড ইনস্টাগ্রামে এই তথ্য নিশ্চিত করে জেন জানান, নন হসকিন্স লিম্ফোমায় আক্রান্ত হয়ে তিনি কেমোথেরাপি নিচ্ছেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন নিয়ে নিজের কার্যক্রম চালিয়ে যাবেন বলেও ঘোষণা করেছেন তিনি। এই ছিল আজকের সাম্প্রতিক বিনোদন। দেশ ও দেশের বাইরে সংস্কৃতি ও ঘটে যাওয়া নানা খবর জানতে সঙ্গেই থাকুন সময়ের।